हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल हैशटैग कौशिक एंड कौशिक विद यू। दिस इज माय हॉस्ट ब्लॉग। अपना आज के हमें अपना देखें पद्मावती मंदिर, एट नामानुसार मंदिर एवं खूब जागृत। चलो संगे देखें। देखते ही पाँच शुरूते ही नामानुसार देवी के दर्शन करते चले माँ पद्मावती। जो मंदिर चत्वरे चले अपनारा देखते चलो एक मंदिर दर्शन कर। पद्मावती मंदिर मेन द्वार मेन गेट। ये माँ खूब जाग्रत, यहाँ अपनार काजोरा लाइने पड़े पश्चिम बर्धमान मध्य। माँ पद्मावती मायर मंदिर, एखे हमें और माँ पुजो दीते एक्चुअलि जाइटाई एखे रास्त पद्मावती मायर मंदिर आई हमें एकटू प्रणाम प्रणाम कर पुजो दिए तरपे हमें भाईटार उद्देश्य रवाना कर। देखो माँ दाड़ी आ साधारण बलि है देख। जो मायर मंदिर मा एखने जाग्रत देखते ही पाच्छेन। এখন অবশ্য ফাঁকা আছে বলে আমরা ফাঁকাতে পুজো দিতে পারলাম, প্রণাম করতে পারলাম। তাহলে মায়ের দর্শন করা গেল এবং পুজো সেরে আমরা চলুন এবার যাওয়া যাক। আরও আসুন এবং পুজো দিন, খুব ভালো লাগবে। নিরবিল পরিবেশ, একটু চারপাশটা দেখা যায় আপনাকে মন্দির চত্বর। দেখুন গরুরাও রয়েছে, ওরা একটু আরাম পাচ্ছে। এখানে একটা কুয়ো রয়েছে দেখতেই পাচ্ছেন, এখান থেকে দর্শনার্থী রয়েছে। আমার হাত পা ধুয়ে যায় তো, চলুন একটু দেখায়। অন্ধকার বোঝা যাচ্ছে না, চারিদিকটা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এখন মনে হচ্ছে বন্ধ আছে। চারপাশটা দেখুন, এটা অ্যাকচুয়ালি একটা পিকনিক স্পটও আছে, এখানে আপনার পিকনিকও করে পিকনিকের সিজনে। বিভিন্ন জায়গা দেখুন চারিদিকটা, চারপাশে পিকনিক স্পটও আছে। একটু জুম করে আপনাদেরকে দেখায় এখানে এইসব জায়গায় পিকনিক করে পিকনিকের সিজনে। আর এখানে রোড, এটা যাচ্ছে আপনার বহুলা কাজোরা রানীগঞ্জ রোড, ওখানে বাসও চলছে। একটু যদি চারপাশটা দেখায় দেখুন, একটা মস্ত গরু গরু বসে আছেন ওখানে, হয়তো পাহারা দিচ্ছেন মন্দির চত্বর। খুব সুন্দর লাগবে, খুব সুন্দর। এখানে একটা গাছ আছে, সাধারণত মামুনসা এখানে গাছের নিচে পূজিত হন, গাছের তলাতেই মামুনসা পূজিত হন। আপনাদেরকেও বলছে এখানে আসুন এবং মায়ের পুজো দিয়ে যান, মা খুব জাগ্রত, এখানে খুব নাম করা, অবশ্যই আসবেন ভিজিট করবেন।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। তাহলে আজকের মতো আমরা এখানেই রাখছি, আপনারাও আসুন, এখানে ফলমূলও আপনারা পেয়ে যাবেন, পুজো দেওয়ার সমস্ত সামগ্রী দোকান থেকে পেয়ে যাবেন।